কুলসন ম্যাকারনি নিবেদিত। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো লাজানিয়া স্টাইলে ম্যাকারনি। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগে এক নজরে তা দেখে নিই। লাজানিয়া স্টাইলে ম্যাকারনি: চিকেন 1 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, তেল 1 চা চামচ, দুধ 1 কাপ, ডিম 3টা, ম্যাকারনি 1.5 কাপ, টমেটো সস পরিমাণ মতো, চিজ পরিমাণ মতো, ক্যাপসিকাম কুচি 1 কাপ, চিলি ফ্লেক্স স্বাদ মতো। উপকরণগুলো তো দেখে নিলেন, এবার রান্নার পালা। তার আগে ডেকে নেব আজকের অতিথিকে। আজকের অতিথি চিত্রনায়িকা শিরিন শীলা। কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে রান্নাঘরে মানায় বলো তো? আল্লাহ কেন, আমরা বাঙালি না, মানে নায়িকা তো বড় বিষয় না, আমরা হচ্ছে মেয়ে, মেয়েরা তো বাঙালি মেয়েদের কাজই তো রান্নাঘর, তাই সংসার সামলানো, যেটা আমরা আমাদের মা খালা আমাদের ফ্যামিলি থেকে শিখে এসেছি। শুনে খুবই জানটা জুড়িয়ে গেল। আসলে আজকাল মনে হয় যে যারা নায়িকা তারা বোধহয় আর রান্না করতে পারে না। তো তোমার কথায় আমার সত্যি মনটা জুড়িয়ে গেল। তো এই কথা বলতে বলতে আমরা রান্না করে ফেলি, তাই না? আজকে আমরা লাজানিয়া বানাবো। তাও লাজানিয়া? হ্যাঁ, তাও আবার কি দিয়ে? ম্যাকারনি দিয়ে। আচ্ছা, আমরা একটা পাত্র নিয়ে আসি। আমি হেল্প করতে পারি? হ্যাঁ অবশ্যই তুমি হেল্প করবে। আমরা বোনলেস একটা চিকেনের পিস নিয়ে নিলাম। আমরা চুলোটা জ্বালিয়ে ফেলি। প্যানটা গরম হতে হতে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে ফেলি। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস, ওয়েস্টার সস, হ্যাঁ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা, আর দিচ্ছি স্পাইসের জন্য গোলমরিচের গুঁড়ো, এটা দিচ্ছি জাস্ট 1/4 চা চামচ। এখানে ইচ্ছা করলে আমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারি, আবার বারবিকিউ সসও ব্যবহার করতে পারি। আর দর্শক, বাসায় যখন করবেন আপনারা অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে কমপক্ষে 15 মিনিট ঢেকে রেখে দিবেন। আচ্ছা, এখন এখানে 1 চা চামচ তেল দিলাম। এবার আমরা চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি। একটু প্রথমে চুলার হিটটা একটু কম থাকবে এবং এটাকে একটু ঢেকে দিতে হবে। তোমার এই অভিনয়ে আসার গল্প শুনি। অ্যাকচুয়ালি আমি তো ছোট থেকে নাচ করতাম, তো নাচের মধ্যে আমার অভিনয়ে আসা। কখনো ওরকম স্বপ্ন ছিল না যে আমি অভিনয়ে কাজ করব বা চলচ্চিত্রেতেই আমার কাজ করতে হবে, ওরকম কোনো চিন্তা ছিল না। মানে লাকিলি হয়ে গেছে, মানে এমনি শখের বিষয়ে নাচ শিখতে এসেছিলাম, ওখান থেকে হঠাৎ করে একজন দেখে বললো যে তোমার লুকস, হাইট, চেহারা সব কিছুতে একটু নায়িকাদের মতো, তুমি ট্রাই করতে পারো। তারপর ট্রাই করলাম হিটম্যান ছবিতে, হয়ে গেল, একেবারে হিট হয়ে গেল, তাই না? দেখো এই সাইডটা বারবিকিউর মতো কালার চলে এসছে কিন্তু, তাই না? এসছে না অনেকটা, একটা মানে বাদামি একটা কালার চলে, কালার চলে এসছে। আবার আমরা এটাকে ঢেকে দেবো, তাহলে সিদ্ধও হয়ে যাবে, কালারটাও চলে আসবে। এই যে মশলাটা থেকে গেল, এর মধ্যেই আমরা এখন আর একটু কিছু মিলিয়ে দেবো। দিচ্ছি 1 কাপ দুধ, সাথে দিচ্ছি ডিম, 3টা ডিম। এখন এটাকে হুইক্সটা একটু দাও, এটাকে আমরা একটু মিশিয়ে নেব।
এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা রেডি থাকলো, চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার জাস্ট আমাদের একটা বারবিকিউ লুক আনার জন্য চেপে চেপে এটাকে রেডি করে নিব, তারপরে এটাকে কিমা করে ফেলবো আমরা। কালারটা এসে গেছে না, বারবিকিউর কালারটা এসেছে একদম। আবার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমরা এটাকে একটু কিমা করে নেব। হ্যাঁ, দেখো সুন্দর করে আমরা এটাকে কিমা করে ফেললাম। হ্যাঁ, এটাকে আরেকটু ফাইন চপ করার জন্য আমরা এটাকে এটা ফাইনভাবে একটা চপ করা হয়ে গেল, তাই না? লাজানিয়াটাকে স্তরে স্তরে দিয়ে দেব। প্রথমে আমাদের দিতে হবে ম্যাকারুনি। কোন ম্যাকারুনিটা তুমি পছন্দ করছো বলো? আমি এটা অনেক পছন্দ করি, এক কাপের মতো। ওকে, আমরা লেয়ারে লেয়ারে দেব। এবার আমি কিছুটা চিকেন এখানে তুলে দেব। আমরা দুটো লেয়ার এখানে দেব, সেখানে টমেটো সস থাকবে, চিকেন থাকছে। এবার আমরা দেব টমেটো সসের লেয়ারটা দেব। এবার আমি একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি, দিচ্ছি অল্প করে চিজ। আচ্ছা, চিজ। হ্যাঁ, এবার আমরা আরেকটা লেয়ার ম্যাকারনি দেব। পাত্র অনুপাতে হাফ কাপ কি আর একটু বেশি যেতেও পারে। হ্যাঁ, এটা তুমি খেয়াল রাখবে, ব্যাস। আচ্ছা, এটা আরেকটা লেয়ার আমি এই ডিমটা দেব, তার আগে ওভেনটাকে গরম দিয়ে আসি। 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিলাম। এবার আমরা ডিম এবং দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। এবার আমি আবার চিজ, হ্যাঁ, এবার কিন্তু প্রায় হাফ কাপের মতো চিজ এখানে দিয়ে দেব, কারণ এই চিজের মজাটাই কিন্তু এই লাজানিয়াটাকে টেস্টি করে তুলবে। সবশেষে তিনটা কালারের ক্যাপসিকাম কিউব করে কাটা দিয়ে দিচ্ছি, কালারফুল হওয়ার। হ্যাঁ, এটা কালারফুল হওয়ার জন্য, খেতেও মজা। ক্যাপসিকামের যে একটা সুন্দর ফ্লেভার, ওটা কিন্তু খুব মজার একটা ফ্লেভার। এবার আমরা উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেখতে অনেকটা কালারফুল লাগছে। হ্যাঁ, একদমই কালারফুল লাগছে। এবার আমরা বেক করব। আমি আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। লাজানিয়া স্টাইলে ম্যাকারনি হতে আমাদের 20-25 মিনিট সময় লাগবে। তোমার এই মুহূর্তে কোন কাজটা, মানে কি চলছে? এই মুহূর্তে আমি আটটা ছবি করছি। তো আমার ইতিমধ্যে আমি এটিএন মালা একটা ছবিতে সাইন করেছি, সাহসী যোদ্ধা। পরিচালক হচ্ছে সাদেক সিদ্দিকি ভাইয়া, আমার কোয়ার্টিস্ট হচ্ছে ইমন। এরপর মোহাম্মদ আসলাম ভাইয়ের ছবি করছি, আমার সিদ্ধান্ত। এরপর দীপজল ভাইয়ের প্রোডাকশন একটা ছবি করছি, আমি আর বাপ্তি চৌধুরী, ছোটকু আহমেদ ভাইয়ার পরিচালনায়। অনেকগুলো অনেকগুলো বাসে কি কখনো রান্না করেছো? হ্যাঁ, বাসে অনেকবার রান্না করেছি, অনেকবার। তো সেই রান্নার মধ্যে সবচেয়ে মজার কোন আইটেমটা ছিল? এমনি তো বাসায় ওইভাবে রান্নাবান্না করা হয় না, কিন্তু আমি আমার ছোট ভাই আমরা অনেক সময় ফান করে, মজা করে অনেক সময় রান্নাবান্না, মানে রান্নাবান্না করার ট্রাই করি। আমার রান্নার একটা থিওরি হচ্ছে পরিবেশন, মানে আমার রান্নাটা যতটুকু না মজা হবে তার মানে সাজানো গুছানো পরিবেশনটা থাকতে হবে একটু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে আমরা তুমি যেহেতু সাজা গুছার কথা বললে, তো আমরা এই রেসিপিটি মানে গুছিয়ে সাজানোর জন্য একটা প্লেট নিয়ে আসি, তোমার পছন্দের প্লেট নিয়ে আসি। আসলে এটা আমরা ওই লাজানিয়া কিন্তু যে বাটিতে বেক করা হয় সেই বাটিটাই আমরা সার্ভ করব, তবু তার নিচে আমরা একটু সুন্দর গার্নিশিং দিলে ভালো লাগবে, তাই না? ক্যাবেজগুলোকে এদিকে ছড়িয়ে দিচ্ছি, সবুজের ছোঁয়া দিয়ে দেব। আমরা এটার উপরে বাটিটা তুলে দেব, আমরা একটু দেখি যে এটার কী অবস্থায় আছে। দেখো, ওয়াও, সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না?
ওভেনটা একটু বন্ধ করে দাও। লাজানিয়া যে কোনো ভাবে করলেই মজা লাগে। আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। ওয়াও, আমার অনেক পছন্দ হয়েছে, আমি অবশ্যই বাসায় গিয়ে এটা ট্রাই করব। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিই। একটি পাত্রে চিকেন, সয়া সস, ওয়েস্টার সস, আদা বাটা, রসুন বাটা ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মশলা মাখানো চিকেন দিয়ে ভেজে নিন। অন্য একটি পাত্রে দুধ ও ডিম মিশিয়ে নিন। চিকেন ভাজা হয়ে গেলে নামিয়ে কুচি কুচি করে কেটে নিন। এবার একটি পাত্রে ম্যাকারনি, চিকেন কুচি, টমেটো সস ও চিজ দিয়ে স্তরে স্তরে সাজিয়ে উপরে ক্যাপসিকাম কুচি ও চিলি ফ্লেক্স দিয়ে 25-30 মিনিট ওভেনে বেক করে নিন। বেক হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লাজানিয়া স্টাইলে ম্যাকারনি। এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে তোমার জন্য রইল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। সেই সাথে ধন্যবাদ কুলসুন ম্যাকারনিকে এত সুন্দর একটা রান্নার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আর এছাড়া রান্না আমি অনেক পছন্দ করি, আর বিকজ অফ আপুকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি আজকে আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি আর নতুন কোনো গেস্টকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।